তেলের মূল্য সমন্বয়ের রাতেই প্রায় 1 লাখ লিটার তেল চুরি হয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির মেঘনা ডিপো থেকে। নারায়ণগঞ্জের ফতুল্লার ডিপো থেকে এই চুরির ঘটনায় এরই মধ্যে 3 কর্মকর্তা কর্মচারীকে অব্যাহতি দেওয়া হয়েছে। এনটিভিকে এসব তথ্য নিশ্চিত করেছেন বিপিসি মেঘনা ডিপোর ব্যবস্থাপনা পরিচালক ও তদন্ত দলের প্রধান। বিশেষজ্ঞরা বলছেন লাভের মুখ দেখা বিপিসিকে ফের লোকসানে পরিণত করার কৌশল এটি। আরিচ আহমেদকে সাথে নিয়ে চয়ন রহমানের বিশেষ রিপোর্ট। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসির পরিসংখ্যান অনুযায়ী 2001 থেকে 2012 সাল পর্যন্ত বিপিসি লোকসানে ছিল 46,000 কোটি টাকায়। লোকসান অজুহাতে বিশ্ববাজারে দাম কমলেও দেশের বাজারে প্রায় 3 বছরেও কমানো হয়নি তেলের দাম। গেল মাসে মূল্য সমন্বয়ে দাম কমানোর প্রথম ধাপের আগ পর্যন্ত বিপিসির মোট লাভ দেখানো হয়েছিল 30,000 কোটি টাকা। দাম সমন্বয়ে প্রজ্ঞাপন জারির রাতেই নারায়ণগঞ্জের ফতুল্লা ডিপো থেকে তেল চুরি হয় 94,000 লিটার। তেল চুরির বিষয়টি টেলিফোনে নিশ্চিত করেছেন মেঘনা ডিপোর ব্যবস্থাপনা পরিচালক। তিনজনকে সাসপেন্ড করে উদ্ধার করা হয়েছে, যাদেরকে ইনিশিয়ালি তারা ডিটেক্টেড হয়েছে, তাদের দায়িত্ব ছিল, তাদেরকে অলরেডি ওখান থেকে উদ্ধার করা হয়েছে। যিনি ডিএস ছিলেন তিনি তার সেকেন্ড ম্যান এবং থার্ড ম্যান। আর তদন্ত দলের প্রধান বলছেন মেঘনা ডিপো থেকে চুরি হওয়া তেলের মধ্যে 70,000 লিটারই ডিজেল। তেল চুরির কারণ আর এই তেলের গন্তব্য জানতে আরেকটি তদন্ত কমিটি গঠনের কথা বলেন তিনি। এর জন্য দায়ী কারা, কে বা কারা সেটা চিহ্নিত করে এবং দোষী ব্যক্তি যাতে শাস্তি পায় সে ব্যবস্থা আমরা ইতিমধ্যে নিয়েছি। এছাড়াও এ ধরনের কোনো ঘটনা অন্য কোনো ডিপোতে আসে কি না আমরা ইতিমধ্যে অডিট টিম প্রেরণ করেছি দেশের অন্যান্য ডিপোতে, সেখানেও তারা সরজমিনে এগুলা পরিমাপ নিয়ে প্রকৃত মজুত আমাদেরকে আগামী 7 দিনের মধ্যে জানাবে। জ্বালানি বিশেষজ্ঞ ডক্টর শামসুল আলমের মতে তেল আমদানি থেকে বিতরণের বিভিন্ন পর্যায়ে তেল চুরির ঘটনা ঘটলেও এত বিপুল পরিমাণে তেল চুরির ঘটনা এবারই প্রথম। তার মতে তেল চুরি বিপিসি লোকসানের অন্যতম একটি কারণ। তেলের লসের ক্ষেত্রে লস বেশি দেখিয়ে বা লস বেশি করিয়ে আলটিমেটলি ব্যয় বাড়ানো, মুনাফা কমানো। যখন লস ছিল তখন লসও এইভাবে বাড়ানোর কারণে লস যা হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি লস হয়েছে। এখন মুনাফা যা হওয়ার কথা ছিল সবচেয়ে মুনাফা কম দেখানো হচ্ছে। বিপিসিকে অদক্ষ, অক্ষম এবং সক্ষমতাহীন প্রতিষ্ঠানে পরিণত করার এইসব একটা নীল নকশাও বলতে পারেন। এই বিশেষজ্ঞের মতে খাতোয়ারি দুর্নীতি ঠেকানো না গেলে বিপিসির এই লাভজনক অবস্থা বেশি দিন স্থায়ী হবে না। চয়ন রহমান, এনটিভি নিউজ, ঢাকা।